নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আবারও স্বাগত আপনারা। আজকের সংলাপ অনুষ্ঠানে আমাদের বিশেষ যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা হচ্ছে গণপরিবহন ব্যবস্থা ও শহরের স্লতময়তা। আগরতলা শহর বড় হয়েছে, যানজট বেড়েছে, যানবাহনের সংখ্যা বেড়েছে। এইবার যানবাহনের সংখ্যা বৃদ্ধি, আগরতলা শহরের রাস্তার মধ্যে প্রতিদিন যানজট কেন হচ্ছে, এখানে গণপরিবহন ব্যবস্থাটা কতখানি সঠিক রয়েছে, মানুষের যাত্রী সাধারণের চলাচলে কতখানি স্বাচ্ছন্দ্যতা বোধ করে, এই নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা সংলাপ অনুষ্ঠানে। সেই আলোচনা হচ্ছে গণপরিবহন ব্যবস্থা ও আগরতলার গতিময়তা। আমি সেবক ভট্টাচার্য, সংলাপ অনুষ্ঠানে আমার সাথে আরও অতিথিরা রয়েছেন। নমস্কার, আমি রঘুনাথ মুখার্জী, আইনজীবী। নমস্কার, আমি ধীমান দাস চৌধুরী, সমাজকর্মী। আমি বিশ্বেন্দু ভট্টাচার্য, সাংবাদিক। আমি যে আজকের প্রসঙ্গটা যেটা সেবকবাবু উত্থাপন করলেন, যে আগরতলা শহরে যানজট এবং শ্লথতা, এটা একটা আজকের দিনে সবচেয়ে একটা বার্নিং জ্বলন্ত ইস্যু আগরতলা শহরে। আমরা যারা নিয়মিত সকালবেলা বেরিয়ে অফিস আদালতে বা বিভিন্ন পেশাগত কাজে বেরোই, আমরা এটা উপলব্ধি করতে পারি যে আগরতলা শহরটাতে দিনকে দিন যানজটের কী হারে সমস্যা রয়েছে। এমন যানজট আজকে থেকে 2-3 বছর আগে আগরতলা শহরে ছিল না, এবং পাশাপাশি এই যানজটের ফলে যে একটা বিশাল শ্লথতা তৈরি হচ্ছে এবং কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটা বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে এখানে একটা নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে, তো ফ্লাইওভার ন্যাচারালি তৈরি হওয়ার ফলে বটতলার এই জায়গাটা এবং আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্টটা রয়েছে ফায়ার ব্রিগেড চৌনি, এই অংশটা দিয়ে একটা বড় অংশে যান চলাচল করতো এবং এটা আসা যাওয়া করতো, এবং এই জায়গাটা স্টপ হয়ে রয়েছে। তো এটাতে একটা এই জায়গাটাতে রিসেন্ট একটা যানজট বিশাল, এই যে IGM চৌমুনি থেকে প্যারাডাইস চৌমুনি একটা বিশাল যানজট সৃষ্টি হয়। সকাল 9টা 10টা থেকে শুরু হয়, 12টা 1টা পর্যন্ত কন্টিনিউয়াসলি থাকে এটা। এবং যারা এখানে নিত্যযাত্রী রয়েছেন, যারা অফিসে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, জরুরি পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য যাচ্ছেন, অ্যাম্বুলেন্স, প্রায় সময় আমরা দেখতে পাই যে এই জায়গাটাতে একটা কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। আর একটা রয়েছে আস্তাবল থেকে এই অংশটা, যেটা হারাধন সংঘ কর্নেল চৌমুনি, এই জায়গাটা তো মাঝে মাঝে বিশাল একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এবং কামান চৌমুনি, যে সূর্য রোডের এই জায়গাটা দিয়ে পোস্ট অফিস চৌমুনি পর্যন্ত একটা বিশাল যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা রিসেন্ট এই 1-1.5 বছরে বেশি করে দেখছি এটা আরও তৈরি হচ্ছে। আমরা যখন দেখেছিলাম, এর আগে যিনি ট্রাফিকের SP ছিলেন স্মৃতিরঞ্জন দাস, উনি থাকার সময় দেখেছি যে এখানে ট্রাফিক ব্যবস্থা যেটা ছিল, সেই ট্রাফিক ব্যবস্থাটা খুবই মানে প্ল্যান্ড ওয়াইজ চলতো। ট্রাফিক যারা এবং কর্মীরা যারা ছিল একদম অলমোস্ট তাদের যা ডিউটি ছিল ডিউটি করতো। রিসেন্টলি আমি পার্সোনাল, আমি ব্যক্তিগত যেটা অভিজ্ঞতায় দেখছি, যে এই জায়গাটার মধ্যে, এই কামান চৌমুনি যে জায়গাগুলির কথা আমি বললাম, ট্রাফিক ব্যবস্থাটা অনেকটা নিয়ন্ত্রণহীন। ট্রাফিকের কন্ট্রোলে কিছু নেই, ট্রাফিকের যারা ডিউটি করার কথা ডিউটি করছেন না। আর একটা রাস্তা, সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তা রয়েছে, এটা গোলবাজার গ্র্যান্ডউইস চৌমুনি টু নেতাজি চৌমুনি, এটা প্রচুর কনজাস্টেড থাকে রোডটা, এবং এই রোডটা দিয়ে বিশাল বিশাল গাড়ি ঢুকে গোলবাজার থেকে মাল নিয়ে সাউথের দিকে যাচ্ছে, বাইপাসের দিকে যাচ্ছে। এই জায়গাটা তো অ্যাটলিস্ট ট্রাফিক ব্যবস্থাটা নেই। তারপরে এখানে যারা আলোচক আছেন, আলোচনা করবেন, সবাই রয়েছেন এখানে, অটো, টমটম এবং ফুটপাথগুলি ইউজ করার ক্ষেত্রে ফুটপাথগুলি বেআইনিভাবে আবার দখল হওয়া, এবং এই জায়গাতে মানুষ চলাচল করার ক্ষেত্রে একটা বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি বিশ্বন্দীকে আহ্বান করবো এখানে এই ব্যাপারে একটু প্রাথমিকভাবে আলোকপাত করতে। আমি মনে করি যে এই যে ট্রাফিক সমস্যা বা যানজটের সমস্যা, তার মূল কারণ হচ্ছে আমাদের সংগতিহীন যানবাহনের পরিমাণ বৃদ্ধি। আপনারা শুনলে অবাক হবেন, গত 5 বছরে যে অ্যানুয়াল কিমিউলেটিভ ট্রেন্ড, ইনক্রিজিং ট্রেন্ড যে গাড়ির, সেটা বোম্বে শহরের সমান। প্রতিদিন নতুন নতুন গাড়ি, নতুন নতুন যানবাহন, ব্যক্তিগত যানবাহন, এগুলো দিন দিন বাড়ছে, কিন্তু রাস্তার যে পরিমাণ এবং রাস্তার যে প্রস্থ, যে 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 যেটা আজকে থেকে 10 বছর আগেও ছিল, তাও আজকে সেরকমই আছে, বরং উল্টা এটার পরিমাণ, এটার সংকুচন হয়েছে, কারণ ইললিগাল পার্কিংয়ের কারণে। আমরা যেটা প্রাথমিকভাবে বলবো সেটা হচ্ছে এই যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি হচ্ছে মূলত 3টা সমস্যা তৈরি করে। একটা হচ্ছে মানুষ যানবাহন কিনেন বা চড়েন গতি বাড়ানোর জন্য, কিন্তু আমাদের মতো ছোট শহরে এই যানবাহন গতিকে
কমিয়ে দিচ্ছে। আমাদের এই শহরের গতি এখন 1 কিলোমিটারেরও কম পার আওয়ার, এবং পিক আওয়ার সেটা আরও কমে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বিষেন্দু তোমার কাছে কি এই স্ট্যাটিস্টিক্স আছে যে আজকে থেকে 5 বছর আগে বা 7 বছর আগে বা 10 বছর আগে যে আমাদের আগরতলা শহরের গতিময়তা কত পার আওয়ার কত কিলোমিটার? হ্যাঁ, আমি 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 আসছিলাম এই কথাতে। 2005 সালে যখন JNNRUM জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন বলে একটা প্রকল্প চালু হয়েছিল, তখন আমরা দেখেছিলাম, তখন এটা একটা মিড টার্ম অ্যাপ্রাইজাল হয়েছিল, এটাতে আমি ইনভলভ ছিলাম, আমি জানি। ওই সময় আগরতলা শহরের গতি ছিল 7 কিলোমিটার পার আওয়ার, আজকের ডেটে সেটা কমে দাঁড়িয়েছে 1 কিলোমিটার। এটার মূল কারণ হচ্ছে যানবাহনের সংখ্যা বৃদ্ধি। এবং একটা কথা আমাদের মধ্যে, আমাদের প্রত্যেক নাগরিকের এটা বোঝা উচিত, গাড়ি কেনার ক্ষমতা হয়তো আপনার আছে, কিন্তু গাড়ির তেল কিন্তু আমাদের দেশ বা আপনি বা আমরা কেউ তৈরি করতে পারি না। এর জন্য আমাদের মধ্যপ্রাচ্যের উপর ডিপেন্ড করতে হয়, এবং এই জন্য প্রতি বছর আমাদের যে ট্রান্সপোর্ট সেক্টরের যে বাজেট ভারতবর্ষের, এর 35% টাকা আমাদের বিদেশে পেমেন্ট করতে হয়। এতে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, পলিউশনের পরিমাণটা বাড়ে, মানুষের সমস্যা হয়। এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে একটাই, জনপরিবহন ব্যবস্থাকে আরও সাবলীল করা। আপনারা জানলে অবাক হবেন, আগরতলা শহরে রেজিস্টার্ড গাড়ির সংখ্যা 175টি, সেটা হচ্ছে বাস। JNNRUM-এর যে শহর চলার যে বাস, টাউন বাসের পরিবর্তে সেটা শুরু হয়েছিল টিউটিসেল বলে একটা সংস্থা, ত্রিপুরা সরকার তৈরি করেছেন আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন কোম্পানি, এর আন্ডারে 175টি বাস শহরে চলে। লেটেস্ট হিসাব হচ্ছে 130 থেকে 135টা গাড়ি এখন রাস্তায় আছে। কিন্তু আমরা যারা শহরে চলাফেরা করি, আপনারা সবাই একমত হবেন আমার সঙ্গে, কোন সময় কোন জায়গায় কোন গাড়ি যায়, 135টা গাড়ি আদৌ শহরে চলে কিনা, এটা আমার মনে হয় যারা চালান ওরা জানবেন, আর কাগজপত্রটাতে হয়তো হিসাবটা থাকবে, কিন্তু সাধারণ মানুষ জানে না। শহরের মূল সমস্যা হচ্ছে অটোরিকশা। সরকারি হিসাব বলছে 2000-এর চাইতে কিছু বেশি অটোরিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এই 5 কিলোমিটার এলাকার মধ্যে ঘোরার জন্য। প্রায় 10,000-এর মতো টমটম চলাচল করছে, 7,000-এর মতো রিক্সা চলাচল করছে, এবং এই শহরে প্রতিদিন 5 লক্ষের মতো লোক হাঁটাচলা করছেন। এখানে আরেকটা বিষয় রয়েছে, রিক্সার কথা তুমি বলাতে আমি যেটা বলতে চাইবো, যেখানে এখন দেখছি ব্যাটারি চালিত রিক্সা হচ্ছে, সব মিলিয়ে 7,000-এর মতো হবে। এক্স্যাক্টলি এটা হচ্ছে, আমি দিবানবাবুকে বলবো এই বিষয়ে একটু আলোকপাত করে দিন। একজন এই শহরের নাগরিক হিসাবে আমার যে দুজন বক্তা, তাদের থেকে আমি কোনো আলাদা কোনো এখানে আমার মতামত নেই, কিন্তু একটা জিনিস যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের এই শহরে সিটি বাস বা জনপরিবহন ব্যবস্থার নামে যেটা করেছি আমরা, সেটা কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়াল লোক যারা যাদের প্রয়োজন ছিল তাদেরকে কিন্তু অ্যাড্রেস করা হয়নি। যদি আমরা ট্রাফিক দপ্তরের পরিসংখ্যানই দেখি, আজকে ত্রিপুরা আগরতলা শহরে যত মানে যানবাহন চলে তার প্রায় 65% শুধু যানবাহন হচ্ছে দ্বিচক্রযান। মানে আগরতলা শহরে 5.5 লক্ষ মানুষ যদি থেকে থাকেন, তার প্রায় 65% মানুষ কিন্তু এখনও ডিপেন্ডস করছেন সেই দুচাকার উপরেই। এবং আরেকটা জিনিস খুব অবাক হবেন শুনলে, যে আমাদের এখানে যারা পার্সোনাল ভেহিকেল 4-হুইলারও রাখেন, যার সংখ্যা প্রায় 5,000-এর উপরে, 12,000-এর মতো, তাদের কিন্তু প্রত্যেকের আবার একটা করে 2-হুইলার আছে। তো এই পরিসংখ্যান আমাদেরকে এটা বলে যে জনপরিবহন ব্যবস্থা নামে আমাদের এখানে যেটা যা হয়েছে, এখন যে সিস্টেম হচ্ছে, হয়তো সুন্দর সুন্দর গাড়ি আসছে, বড় বড় গাড়ি আসছে, কিন্তু সেটা কিন্তু শহরের মানুষের খুব একটা কাজে আসছে না। যদি তাই হতো, আজকে আমাদের এখনও প্রায় 68% মানুষ কিন্তু এখনও তার নিজের 2-হুইলার উপরই নির্ভরশীল, এবং স্বাভাবিক কারণে সেই 175টা বাসই হোক বা 135টা বাসই হোক, সেই বাসগুলি রাস্তায় চলছে, সেটা মানুষ নিয়ে চলুক না নিয়ে চলুক, সময়ে চলুক বা অসময়ে চলুক, সেই গাড়ির বাসগুলি কিন্তু রাস্তা দখল করে আছে। তার সাথে যোগ হচ্ছে আরও 68%, মানে 5.5 লাখের আরও 68% গাড়ি, সেটা আবার অ্যাড হচ্ছে কিন্তু রাস্তাতে। সাথে যোগ হচ্ছে যাদের মানে পরিবারের 3 বা 4 জন আছে যারা বাইকে একসাথে যেতে পারে না, তাদের গাড়িগুলিও আছে, তো সবে তারপর বাস টাস আছে। তো এই আমি একটা হিসেব দেখছিলাম যে এখন আমাদের মোটামুটি যে জনপরিবহনের নামে যে রাস্তাটুকু আমাদের কভার করা হচ্ছে, তার টোটাল দৈর্ঘ্য কিন্তু 77 কিলোমিটারের বেশি নয়। সেটা আমি এখান থেকে আমি TIT অবধি, এখান থেকে খয়েরপুর, এইদিকে বাধারঘাট, ওইদিকে বামুটিয়া,
তারপর আপনার এদিকে আনন্দনগর, সব যদি ধরি আমি 77 কিলোমিটারের বেশি নয়। তো আমাদের বাসগুলি কীভাবে চলছে, সেই বিশ্রামগঞ্জ থেকে শুরু হচ্ছে, বিশালগড় থেকে শুরু হচ্ছে, তারা এসে কোথায় টার্মিনেট হচ্ছে, আইদার জিবি, তাদের কোনো টার্মিনেশন পয়েন্ট নেই, সব একত্রে এক জায়গায় চলে। আর আমার আরেকজন যিনি বললেন যে যানজট, আগরতলা শহরের যানজট কিন্তু পার্টিকুলার কিছু সময়ের জন্য, তার মানে কি আমরা যখন বেরোই সবাই একসাথে বেরোই, কিন্তু সেই একসাথে যারা, যেটা বললাম আমি আমার যে বাড়ির থেকে অফিসে যাওয়ার জন্য যে পরিবহন ব্যবস্থা আছে তার উপর আমি নির্ভরশীল নেই, যার জন্য পরিবহন ব্যবস্থা যেটা আছে সেটা তো চলছেই, পাশাপাশি আমি আমার নিজের সময় বাঁচানোর জন্য হোক বা নিজের গন্তব্যস্থলে সঠিক সময় পৌঁছানোর জন্য আমি আবার নিজের গাড়িটাও নিয়ে বেরোচ্ছি। সুতরাং একই কাজের জন্য কিন্তু 3-4 রকমের প্রচেষ্টা চলছে এই শহরের উপরে, এবং সেই প্রচেষ্টাটা কিন্তু আরও বেড়ে যায় যখন পিক আওয়ার, যেটাকে আমরা বলি যে অফিস টাইম চলার সময়, তখন কিন্তু সবাই একত্রে রাস্তায় নেমে পড়ি। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে এখন যে পরিবহন ব্যবস্থা সেটা কিন্তু সেটা অ্যাড্রেস করতে একদমই পারেনি। যদি তাই পারত আগরতলা শহরে, এত ছোট্ট শহরের মধ্যে যেখানে আমাদের গাড়িগুলি 77 বা 80 বা 85 কিলোমিটারের বেশি মানে চলাচল করতে হয় না, সেইখানে আমি এখন বলতে পারবো না যে জয়নগর বা ধরুন গুলচক্কর থেকে আমাকে জিবি যেতে হলে আমার কোনো পরিবহন ব্যবস্থা নেই। আমি যদি ইন্দ্রনগরের বাসিন্দা হই, আমাকে যদি রামনগর যেতে হয়, আমার কোনো পরিবহন ব্যবস্থা নেই। আরেকটা জিনিস যেটা মানে আমার মনে হয় খুব ভুল হয়েছে, সেটা হচ্ছে যে বাসের আকৃতি নিয়ে, কারণ এট এ টাইম কিন্তু আমাদের মানে শহরটা এত বড় নয় যে প্রত্যেকটা স্টপেজে আমি 20-25 জন ধরে মানুষ লাইন দিয়ে বসে থাকবে, গাড়ি একটা যাবে অ্যারাউন্ড 40 বা 45 ক্যাপাসিটি নিয়ে পুরো ভর্তি হয়ে যাবে, সে চলে যাবে। তো আমরা বাস, এত বড় বাস কিনে নিয়েছি যেটা হয়তোবা বড় বড় শহরের জন্য প্রযোজ্য, সেখানে আমরা ইচ্ছে করলে আরও ছোটো বাস নিতে পারতাম, যেখানে যেমন আজকাল অটো খুব এফেক্টিভ, অটো এফেক্টিভের কারণই হচ্ছে সে তাকে 3টে প্যাসেঞ্জার নিয়ে যায়, যদিও 3টের বেশি উঠায়, তো 3টে প্যাসেঞ্জার হলে কিন্তু সে চলে যেতে পারছে। সেই জায়গাতে যদি গাড়িগুলিকে আমরা একটু ছোট করে দিতে পারতাম, মানে আপনি সিটি রাইডের মতো যে বাসগুলি রয়েছে, সিটি রাইডের পরে আরেকটা ভার্সন আছে, সিটি রাইডের পরে আরেকটা ভার্সন আছে যেটাকে যেটা 28 বা এরকম কিছু একটা ক্যাপাসিটিতে তারা চলে, না না কাস্টমাইজ গাড়িও তো বানানো যায় আমার শহরের মধ্যে, অনেক কাজে হলে কাস্টমাইজ করা যায়, সেটা আছে, আমাকে 25 জনের গাড়ি তৈরি করে দেবে ওরা, কি আছে, না না সেটা আছে, সেটা শিলংয়ে চলছে, শিলংয়ে কিন্তু এই ধরনের বাসের ছিল, প্রপোজাল ছিল, তারা যখন আসলো সমস্যা রয়েছে যানজটে। আর একটা সেবক যেটা বিশ্বন্ধু সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা করেছে, ই রিক্সা অটো, এবং আমি যেটা আলোকপাত করার চেষ্টা করেছিলাম যে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা যেটা, এদের তো এই টোটাল জিনিসটা নিয়ে কিন্তু একটা বিশাল যানজট, এবং এটা পরবর্তী সময় আলোচনা আসবে যে এই যে আমি রেখেও মানে এই বিষয়টাতে একটু সার্বিকভাবে দেখতে চাই। প্রথমত বিষয় হচ্ছে এখানে মোটামুটিভাবে পয়েন্টগুলো উঠে এসেছে, বিশ্বন্দু আলোচনা করেছে, ধীমানবাবু আলোচনা করেছে, রঘুও আলোচনা করেছে, যে আগরতলা শহর আজকের পরিসংখ্যান কী, আজকের পরিসংখ্যান হচ্ছে ওয়েস্ট ত্রিপুরাতে। ওয়েস্ট ত্রিপুরা মানে কি, এখন কিন্তু ওয়েস্ট ত্রিপুরাতে চম্পকনগর পেরিয়ে গেলে আর ওয়েস্ট ত্রিপুরা নেই, খোয়াই ডিস্ট্রিক্ট, খোয়াই ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, এদিকে বিশ্রামগঞ্জ পেরিয়ে গেলে আর ওয়েস্ট ত্রিপুরা নেই, এই যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, 2017 সালের জানুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের টোটাল ভেহিকলসের সংখ্যা হচ্ছে 218,226টি, 2 লক্ষ, 2 লক্ষের উপর হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে যে ভেহিকলসগুলো আছে, এর মধ্যে 2 হুইলার আছে, এর মধ্যে 3 হুইলার আছে, এর মধ্যে 4 হুইলার আছে, তার মানে 5.5 লক্ষ হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যা মানে দুজনের পিছনে একটা করে গাড়ি, দুজনের পিছনে একটা করে গাড়ি। এর মধ্যে সবচেয়েতে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে আগরতলা শহরের মধ্যে 19,295টা অটো। আমি বলি যে গণপরিবহন ব্যবস্থা টিকে আছে, এটা পজিটিভ দিকে বলছে, গণপরিবহন ব্যবস্থা টিকে আছে অটো পরিষেবার উপর, না অটো কিন্তু জনপরিবহন ব্যবস্থা হিসেবে মান্য করা হয় না, হয় না, কারণ এটা পার্সোনাল কার এবং এটা কন্ট্রাক্ট, এটা হচ্ছে কন্ট্রাক্ট কারিজ, রেজিস্ট্রেশন যখন তাকে দেওয়া হয় তখন কিন্তু তাকে কন্ট্রাক্টে চলার জন্য দেওয়া হয়, এ কিন্তু জনপরিবহন ব্যবস্থা নয়, কিন্তু কিন্তু আকৃতিতে গিয়ে বা কার্যক্ষেত্রে গিয়ে এটা গণপরিবহন ব্যবস্থায় পর্যবসিত হয়েছে। এখন এই ক্ষেত্রে আমরা রঘু যে বিষয়টা আলোচনা করছিল এর সাথে আমি একটা জায়গায় ডিফার করব যে হ্যাঁ, এখানে কোনো না কোনো এসপি ভালো কাজ করেছেন, ওকে, কোনো এসপি একটু কম ভালো কাজ করেছেন বা একটু বেশি ভালো কাজ করেছেন, কিন্তু বিষয়টা এই না, বিষয়টা এই জায়গা হচ্ছে আমার সিস্টেমটা কি বলছে।
আগরতলা শহরে আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আগরতলা শহরে ডেভেলপমেন্ট করতে হবে, নো প্রবলেম করুক, আগরতলা শহরে ডেভেলপমেন্ট করতে হবে। সাপোজ আমার বাসস্থান এরিয়া হচ্ছে রামনগরে বা জয়নগরে যারা বসবাস করেন, রামনগর জয়নগর থেকে বেরিয়ে আসতে গেলে পরে, মেইন সেন্টারটাতে আসতে, কামাঞ্চমণি সেন্টারটাতে আসতে গেলে পরে যে কয়েকটা রুট আছে, প্রথম কি হরিগঙ্গা বসাক রুট, কী অবস্থা সবাই দেখছে, ওভারব্রিজের কারণে নাজেহাল অবস্থা হয়ে আছে হরিগঙ্গা বসাক রুট। সেকেন্ড কি আখাউড়া রোড, আখাউড়া রোড একই অবস্থা আছে, মাঝখানে আরেকটা আছে অফিস লেন, অফিস লেনেরও এই কাজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখান পর্যন্ত গিয়ে পৌঁছাটাই একটা সমস্যা হচ্ছে, আখাউড়া রোডের ততই বছর অবস্থা। এরপর কি ক্যাচুমনি টু টিআরটিসি রোড, এই রোডের ড্রেন হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে যান আটকে যাচ্ছে। তারপর কি শঙ্করচুমনি টু কর্নেলচুমনি ড্রেনের কাজ হচ্ছে আটকে যাচ্ছে। এরপর কি আছে দুর্গাচুমনি টু প্রগতি রোড, দুর্গাচুমনি টু প্রগতি স্কুল এরিয়া, এখানেও রাস্তার কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে। তাহলে এট এ টাইম সবগুলো কাজ হচ্ছে এবং টোটাল জায়গাটাতে কোনো রাস্তা দিয়ে খুব স্মুথলি আসা অসম্ভব বিষয়, অসম্ভব বিষয়। এর মধ্যে আরেকটা জিনিস আপনি আমার মনে হয় আপনি অ্যাড করেননি, সেটা হচ্ছে এই যে পার্কিং এর নামে আমাদের শহরের রাজপথগুলোকে বিকিয়ে বিলিয়ে দেওয়া হয়েছে কিছু কতিপয় ব্যবসায়ীর কাছে। আপনি দেখবেন আরএমএস চৌমুনি থেকে এই আপনার শকুন্তলা রোড, শকুন্তলা রোডের চৌমুনিটা মানে ওরিয়েন্ট চৌমুনি, ওরিয়েন্ট চৌমুনি থেকে আইজিএম চৌমুনি রাস্তার বাদিক পুরোটা কাভার্ড ড্রেন, যেটার উপর মানুষ চলতে পারতেন, যেখানে যেটার উপর দিয়ে সাইকেল চালানো যেত, এটাকে মিউনিসিপ্যালিটি অত্যন্ত অনৈতিকভাবে এবং জনবিরোধী একটা সিদ্ধান্ত নিয়ে এটাকে প্রাইভেট পার্টির কাছে লিজ দিয়ে দিয়েছে পার্কিং হিসাবে। দেখছি যে এখানে ওয়াটার রিসোর্স, জলের পাইপলাইন, বিএসএনএল, টেলিফোনের লাইন, কিছুক্ষণ রাস্তা করা হচ্ছে, দুদিন পরেই এটা কেটে দেওয়া, এবার আবার আবার পাওয়ার ঢুকছে, পাওয়ার ঢুকছে, পাওয়ার পাওয়ার কেটে দেওয়া হচ্ছে, সবকিছু মিলে এই সমস্ত কাজের যখন সমন্বয় হয়, সুয়েজ লাইন হচ্ছে, সমস্ত কাজের যখন সমন্বয় হবে না তখন বারবার একই রাস্তা কাটতে হবে, আর যতবার কাটতে হবে ততবারই গাড়িকে সামনে এগিয়ে এগিয়ে ব্রেক দিতে হবে। তো আগরতলা শহরের গণপরিবহন ব্যবস্থা বা জনপরিবহন ব্যবস্থা তা প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, এই কারণে 7 কিলোমিটার থেকে পারোয়া 7 কিলোমিটার থেকে 1 কিলোমিটারের নিচে এসে দাঁড়িয়ে। আরেকটা জিনিস বলুন তো, আগরতলা শহরে ইদানিং কালের মধ্যে সরকারি তরফ থেকে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, কটা বিল্ডিং এ পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে? ধরুন না রবীন্দ্র ভবনের কথা, রবীন্দ্র ভবন বলুন না, ছাড়ুন এই যে আপনার অফিস লেনের মাথায় যে এত বড় একটা বিল্ডিং হলো শিক্ষা ভবন, তার পার্কিংটা কোথায় হবে? এতগুলো মার্কেট হলো, তার পার্কিংটা কোথায় হবে? অথচ গভর্নমেন্ট অন্য ক্ষেত্রে বলছে যে নিচে পার্কিং এর ব্যবস্থা করতে, মানে ছোট একটা কথা হলো এই জায়গাগুলোকে বাদ দিয়ে যদি শুধুমাত্র আমরা ট্রাফিক এর মধ্যে যারা ইন্সপেক্টর আছেন বা পুলিশ অফিসাররা যারা আছে শুধুমাত্র তাদেরকে দায়ী করলে হবে না, সিস্টেমটা কিন্তু দায়ী, আজকে তাদেরকে রাস্তা দিতে হবে তো, অবভিয়াসলি তারা রাস্তা না, এটা এখানে আমার একটা বক্তব্য আছে, যখন সরকারি স্তরে মিটিং হয়, দুই একটা মিটিং আমিও অ্যাটেন্ড করেছি, এরা কেউ বোল্ডলি কথা বলতে পারে না যে আমার এই জিনিসটা চাই, এরা বলতে পারে না। তাহলে বলার মতো পরিবেশ আছে কি না? এটা তো এটা এটা যদি আপনি চাকরি করতে আসেন, আপনি যদি মনে করেন পরিষেবা দেবেন, আপনাকে বলতে হবে, আমরা তো বলছি, তো আমরা বলতে পারি। আরেকটা আপনি বলবেন না কেন? আপনি যখন সরকারি চাকরি করতে এসেছেন, আপনার দায়িত্ব পালন করার জন্য যা চাই সেটা আপনাকে বলতে হবে। খুব দুঃখজনক ঘটনা আমি বলি, এই লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে একটা মিষ্টির দোকান হয়েছে, যেখানে আমি দেখি একটা ভিআইপি গাড়ি পর্যন্ত রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেয়, এদের কাণ্ডজ্ঞান কোথায়? শ্যামসুন্দর জুয়েলারির দোকানের সামনে আমি দেখেছি লাল বাতি লাগানো গাড়ি, আমি নাম করতে চাই না, গাড়ি 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে উনি বাজারে শপিং করেন, এবং ওইটা ট্রাফিক যে কনস্টেবল থেকে গার্ড করে এখানে দাঁড়িয়ে কনস্টেবল দাঁড়িয়ে, এবং প্রতিদিন আপনি দেখবেন এই লক্ষ্মীনারায়ণ বাড়ির রোডটার মধ্যে সকালে বিকালে জ্যাম, এটার জন্য আপনি কি কার পলিসিকে দায়ী করবেন? এটা কাণ্ডজ্ঞান, সিম্পল কাণ্ডজ্ঞান, এবং যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার উনার দায়িত্বটা ঠিক করা। আর একটা জিনিস যেটা বলবো আমি সেখানে, সেটা যে আমাদের যে জনপরিবহন নিয়ে যেটা হচ্ছিল কথা, যে জনপরিবহনের নামে যে বাসগুলি চলছে সেই চলার ক্ষেত্র চূড়ান্ত বিশৃঙ্খলা। আমাদের কাছে 3টে স্টেশন মানে আমাদের বাস স্ট্যান্ড রয়েছে, স্টপেজ রয়েছে, এইদিকে নাগেরজলা, ওইদিকে চন্দ্রপুর, এইদিকে রাধানগর, মাঝখানে একটা টিআরটিসিও রয়েছে।
কেন আমাকে একটা বিশ্রামগঞ্জ থেকে গাড়িকে টেনে তাকে নিয়ে আসতে হবে জিবি পর্যন্ত? কেন চন্দ্রপুরে গাড়িটা পুরো রাস্তা ভ্রমণ করে সেই জায়গায়? ধীমান, আমি এই প্রসঙ্গে একটা যুক্ত করছি যে রাধানগর বাসস্ট্যান্ড, এই রাধানগর বাসস্ট্যান্ডের ভেতরে বাসগুলোকে ঢুকতে দেওয়া হয় না। বাস ঢুকতে কিন্তু স্কুল বাস পার্কিং থাকে, স্কুল বাস পার্কিং থাকে, কিন্তু যাত্রী পরিবহন লিজ আউট করে রাখা হয়েছে ব্যবসার জন্য। ব্যবসার জন্য এখানে ঢুকতে দেওয়া হয় না, কারণ এখানে ঢুকলে অটোর যাত্রী কমে যেতে পারে, এই কারণে ঢুকতে দেওয়া হয় না। এবং মানে এই যে বাসগুলো, বাসগুলো কোনো শিডিউল নেই, সন্ধ্যা 7টা হয়ে গেল, 7টা হলে পরে যদি প্রাইভেট কার না থাকে তাহলে বাড়িতে কিভাবে পৌঁছাবে? ওই যে আমি বললাম সকালবেলা উনি যেটা বলেছিলেন যে রাস্তাতে ইয়ে যানজট, তার জন্য আমার টু হুইলার চাই, সন্ধ্যাবেলা আমাকে আপনার বাড়িতে যেতে হবে কৃষ্ণনগর থেকে জয়নগর, কোনো বাস সার্ভিস নেই, অটো সার্ভিস নেই, আমাকে গাড়ি নিয়ে আপনার বাড়িতে যেতে হবে, কারণ ফেরার সময় অটো পাবো না। আপনি এখনও বেরিয়ে দেখুন, আর এম এস চৌমুনিতে গিয়ে দাঁড়ান যে জিবির অটো পান কিনা, আপনাকে বলে দেবে যে আমাকে ভাড়া করে নিয়ে যেতে হবে। এখানে আরেকটা জিনিস আমি আলোকপাত করবো, মানে যারা এটা তো একটা সিস্টেম গভর্নমেন্ট বা যে সংস্থাগুলো রয়েছে, আরেকটা বিষয় রয়েছে যেটা বিষণ্ণ একটু টাচ দেওয়ার চেষ্টা করেছিল, একটা পার্টিকুলার মিষ্টির দোকান বা একটা জুয়েলারির দোকানের কথা। এবার যদি আমরা দেখি টমটম বা অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সাগুলি রয়েছে, যারা রয়েছে এরা বিভিন্ন রাজনৈতিক দলের ইউনিয়নভুক্ত রয়েছে, কেউ শাসক দলের পক্ষে ইউনিয়নে রয়েছে, কেউ বিরোধী দলের ইউনিয়নে রয়েছে। এবার আমি যদি একটা জিনিস নোটিস করি প্রায় সময় কোর্টে যাওয়ার সময়, যে সূর্য চৌমুনি টু হকার্স কর্নার এই জায়গাটার মধ্যে কিন্তু এই টমটম, ব্যাটারি রিক্সা এবং অটো মানে বেআইনিভাবে পার্কিং করা আছে এবং প্যাসেঞ্জার তুলছে, এবং এই জায়গাটা ডাবল লেন হওয়াতে মানে সিঙ্গেল ওয়েতে হওয়াতে এত মানে অনেক সময় কনজেস্টেড, একটা জ্যাম লাগে, একদম এই জ্যামটা আপ টু মোটরস্ট্যান্ড পর্যন্ত চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যারা যাত্রী পরিষেবা দেয়, কারণ পুলিশ ভয়ে কিছু বলছে না, বললে হয়তো বা সিআইটিও আসবে, বললে বিএমএস চলে আসবে, বললে আইএনটিইউসি চলে আসবে। তো এই ক্ষেত্রে যারা এখন পর্যন্ত বিএমএস বা আইএনটিইউসি সেই মাত্রায় সেই সাহস বোধে যোগাতে পারে না, যে একজনকে ধরলে পুলিশ থানা ঘেরাও হচ্ছে, এটা তো ফ্যাক্ট যে কোনো পলিটিক্যাল ভোট। আমি বলছি যে এই ক্ষেত্রে যারা বিভিন্ন সংগঠনের আন্ডারে যারা যাদের রিক্সা রয়েছে, রিক্সা বা এগুলি যারা রয়েছে বা অটো যারা চলছে, এদের আমাদের একটা বেসিক, আমার এটা মনে হয়েছে কোর্টে থাকার সুবাদে, যে ত্রিপুরা রাজ্যের মানুষের মানে একটা মেজর অংশে বা আগরতলা শহরের মেজর অংশের মানুষের কিন্তু ট্রাফিক রুলস সম্পর্কে কোনো বেসিক ধারণা নেই। ইভেন একটা অটো ড্রাইভার বলো তুমি, একটা ই রিক্সা বলো, মানে বেসিক কোনো কনসেপশন নেই পার্কিং কোথায় করবে। এবং এই জায়গাতে যদি ইয়েটা মানে আইনটা যদি ট্রাফিক একটা যদি ভেহিক মোটর ভেহিকলস একটা ইউজ করে পুলিশ একটু মানে স্ট্রিক্ট হতো, আগে যেটা দেখেছি কোর্টে প্রচুর পরিমাণে প্রসিকিউশন দিত, ভয় পেত যেখানে নো পার্কিং করলে আমার 2000 টাকা ফাইন হবে। এখন কিন্তু এই ইউনিয়ন বাজেটের জন্য এগুলি কিন্তু চলে গেছে, সব দলকে আমি যুক্ত করে বলছি। তো যেখানে এখানে যেটা আলোচনা হচ্ছিল যে যাত্রী মানে যে ট্রাফিক জ্যাম, এবং একটা বিষয় রয়েছে এখানে যাত্রী পরিষেবা, পরিষেবার ক্ষেত্রে বলছি যেটা আমাদের হাইকোর্টের যে বিচারপতি ছিলেন মুখ্য বিচারপতি দীপক গুপ্তা একটা কিন্তু অর্ডার দিয়ে বলেছে 3 জনের বেশি কিন্তু নিতে পারবেন, 3+1। তো এবার দেখা যাচ্ছে 5 জন, 6 জন, 7 জন কিন্তু নিচ্ছে, পারমিটটা কিন্তু 3+1 ইস্যু করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যদি একটা অটো অ্যাক্সিডেন্ট হয়, সামনে যে 2 জন বসে রয়েছে, যেহেতু ভায়োলেশন অফ পারমিট হয়েছে, উনি কিন্তু অ্যাক্সিডেন্টাল কোনো বেনিফিট পাবেন না, এই বিষয়টা কিন্তু রয়েছে। তো এই বিষয়টা একটা ভাবার বিষয় কিন্তু, এটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু, এবং রিসেন্টলি অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে। এবং ইভেন এই যে টমটম রয়েছে, এদের কোনো রেজিস্ট্রেশন নেই। আমাদের অনারেবল জাস্টিস তলাপত্র সাহেব কয়েকদিন আগে একটা ডাইরেকশন দিয়েছে গভর্নমেন্টকে যে এদের সম্পর্কে একটা ইয়ে করো, তুমি রুল ফর্ম করো ট্রাফিক ইয়েতে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছে, এএমসিকে বলেছে অ্যাকশন নিতে। এবার এই টমটম যদি অ্যাক্সিডেন্ট করে, টমটমে যে 6 জন, 7 জন, 8 জন নিচ্ছে, তারা যদি মারা যায় তাদের বেনিফিট, বা ড্রাইভারই মারা গেল তাদের ইন্স্যুরেন্স কভারেজ পাবে না, তাদের বেনিফিট রয়েছে। এই জিনিসটা কিন্তু ই রিক্সা মানে এই ব্যাটারি রিক্সা বিভৎস গতিতে চালাচ্ছে এবং কোনো ট্রাফিক রুলস সিগন্যাল ফিগন্যাল দেখার কোনো রিক্সা থেকে আরো বিভৎস গতিতে চলছে আজকাল, যে ছোট ছোট ব্যাটারি লাগে এখানে আইন ভাঙলে মনে হয় যেন আপনি বীর, আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। এইটা এতে কি হচ্ছে, এতে সবচেয়ে বড় বিপজ্জনক ব্যাপারটা হচ্ছে মানুষের পরিষেবার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলি, আমরা একটা সংগঠনের সঙ্গে যুক্ত, আমরা এই কাজটা করি, আমরা শুরু থেকে বলে আসছি সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বাস পরিষেবা দিতে হবে, অ্যাসিউরড শিডিউল মতো বাস চলবে, প্যাসেঞ্জার থাকুক বা না থাকুক বাস স্ট্যান্ডে যাবে, বাস কারোর জন্য দাঁড়াবে না, প্যাসেঞ্জার মানুষের জন্য দাঁড়াবে। কিন্তু সরকার আমাদের এই কথা শুনেনি,
যার ফলে আজকে এটা হয়েছে। আমরা বেশ কয়েকবার কয়েকটা প্রপোজাল আমরা দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আপনি যদি বিশ্রামগঞ্জ থেকে গাড়িটাকে আনতে চান, সিটি বাস করতে চান, করুন, তার জন্য আপনি সেটাকে টার্মিনেট করুন নাগেরজলাতে, সেদিকে বামুটিয়ে নিয়ে যেতে চান যান, সেটা রাধানগরে এসে টার্মিনেট করুন, সেদিকে চম্পকনগর নিয়ে যেতে চান যান, সেটাকে চন্দ্রপুরে টার্মিনেট করুন, আর সেন্ট্রাল জোন যেটা আছে মানে ইন্টার কানেক্টিং বিটুইন দ্য দিস থ্রি জংশন, সেটাকে আপনি টিআরটিসি থেকে করুন। তাহলে কি হবে, এই যে আপনি চিন্তা করুন, চন্দ্রপুর চম্পকনগর থেকে বাস আসছে, সেটা জিবি যাচ্ছে পুরো শহর ঘুরে, একই সাথে দেখবে পাঁচটা বাস এক লাইনে ছুটছে আর সবগুলি গিয়ে দাঁড়াবে। আপনি দেখে নিন, আমি কালকেই আপনি চেক করুন, এখানে দর্শকদেরও বলবো, কাল আপনি 9:30 চলে যান উত্তর গেট, দেখবেন চারটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এট এ টাইম, এবং যে গাড়িগুলি মোহনপুর থেকে বা ওই দিক থেকে আসে তাদেরকে চন্দ্রপুরে টার্মিনেট হওয়ার কথা, তারা সব গিয়ে বুদ্ধং চমুনি হয়ে ঘুরে আবার তারা গিয়ে ইয়েতে দাঁড়িয়ে যায়। তার মানে বক্তব্যটা হলো যে যখন পারমিট ইস্যু করা হবে এটার মধ্যে একটা সাইন্টিফিক প্ল্যান করে পারমিট ইস্যু করা দরকার। দুই নম্বর কথা হচ্ছে রেগুলেশন থাকতে হবে, রেগুলেশন যদি না থাকে। এবার পারমিট ইস্যু করার ক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে পারমিট ইস্যু করার প্রথমত পারমিট যারা ইস্যু করেন যে একটা কমিটি আছে, আমি এই কমিটিতে কারা কারা আছেন দেখছিলাম, এই কমিটিতে আমাদের সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক যে কোনো একটা পলিটিক্যাল আইডেন্টিটির তিনজন মূল কর্তা, অন্য কোনো পলিটিক্যাল আইডেন্টিটি না, একটা নির্দিষ্ট পলিটিক্যাল আইডেন্টিটির তিনজন কর্তাকে আমি এই লিস্টের মধ্যে পেয়েছি যারা যারা পারমিট ইস্যু করে। এবার আগরতলা শহরে অটোর পারমিট, রুট পারমিট যেটা হয়, এই রুট পারমিটটা হরিগঙ্গা বসাক রুট বন্ধ, বিভিন্ন রুটগুলো বন্ধ আছে, এখানে পারমিট দেওয়া হয় না, সম্ভবত একটা পারমিট রুট খোলা আছে। এটা হচ্ছে যে গান্ধীগ্রাম হয়ে শালবাগান পর্যন্ত নরসিংহর থেকে এই রুটটার পারমিট দেওয়া খোলা আছে। এবার এখানে এই এই রুটের পারমিট দেওয়া হচ্ছে, কারা দিচ্ছেন, ওনারাই দিয়ে দিচ্ছেন পারমিটটা। এবার ওই রুটের পারমিট আগরতলা শহরের প্রত্যেকটা জায়গায় দেখা যায়, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কামান চমুনিতে কিছুদিন আগে রাস্তা রুখো করেছিল, কারা করেছিল, ওই রুটের পারমিটওয়ালা অটোগুলো এখানে করেছিল, আগরতলা শহরের বটতলায় তাদেরকে দেখা যায়, তাদেরকে দুর্গাচমুনিতে দেখা যায়, সমস্ত জায়গায় তাদেরকে দেখা যায়, মানে কোনো ধরনের শৃঙ্খলা এখানে নেই। এখানে সেবকদা আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে এই, এখানে সবার মধ্যে পুলিশ নাগরিক সবার মধ্যে একটা ভয়, এরা হচ্ছে অর্গানাইজড গুন্ডা, পরিষ্কার কথা, যারা অটো চালায় এরা মনে করে এরা নিজেরা মোস্তান, তাদের গ্রুপ আছে, অধিকাংশ কি এরকম মনে করে, হ্যাঁ মনে করে, টমটমের মধ্যে এটা এসছে, রিক্সাওয়ালার মধ্যে এরকম এসছে, এদের কোনো হিতাহিত কোনো জ্ঞান বুদ্ধি নেই। আমাদের যাত্রী সাধারণের মধ্যে একটা জিনিস আসা উচিত, আমাদেরও একটা সম্মিলিত একটা সংগঠন করা উচিত, যাত্রী সুরক্ষা মঞ্চ, যেখান থেকে এই জিনিসগুলোকে প্রতিবাদ করা উচিত। রাস্তার মাঝখানে আপনি জানেন হাইওয়ের উপরে গাড়ি যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেয়, পেছন দিকে আপনি আসছেন ও দেখবে না, ও দাঁড় করিয়ে দেবে, অ্যাক্সিডেন্টের মূল কারণ। এখানে একটা আমি শপিং মলের নাম বলতে চাই না, পুষ্ট বিশ্বের মধ্যে শপিং মল হয়েছে, ওর নিচের তলায় পার্কিং থাকার কথা, পার্কিং হয় রাস্তার উপরে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে পাহারা দেয়, এটা কিসের ব্যাপার, এটা কার জন্য? সঠিক, আজকে আপনি যান, আপনি এই যে মুক্তধারা আমাদের যে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যে হলটা, রাস্তার উপরে পার্কিং হয়, এটা কি কোনো সভ্য সমাজে চলে? আপনি এই শহরের মেয়েদেরকে সাইকেল দিচ্ছেন, এই শহরে 5,000-এর মতো মেয়েরা সাইকেল পেয়েছে, কোটা মেয়ে সাইকেল চালায়, 100 তো দেখা যায় না, সারা সাহস নেই তো, কারণ কোথায় চালাবে, সাইকেলের ট্র্যাক কোথায়? আজকে আমাদের মধ্যে স্বাস্থ্য সমস্যার কথা বলা হচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে ওবিসিটি চলে আসছে, বড় মোটা হয়ে যাচ্ছে, আসবেই তো, খেলাধুলার জায়গা নেই, সাইকেল চালাতে পারে না, সাঁতার কাটার জায়গা নেই, এগুলো তো হবেই না। এই যাত্রী পরিষেবার ক্ষেত্রে বিশন্ত যেটা বললো ইম্পর্টেন্টই বললো, যে এই যে অটোর বিভিন্ন ড্রাইভার টাইভার যারা আছে নিজেদের অর্গানাইজড গুন্ডা মনে করে, এক্স্যাক্টলি এক্ষেত্রে কিন্তু, তবে আমি শব্দটা ইউজ করতে চাই, তাদের মধ্যে একটা বড় অংশ, সবাই হয়তো এরকম না, সবাই হয়তো পার্টিকুলার সবাই তো আর ইয়ে মনে করে, আমরা আমরা হিসাব করে বলি 51% হলেই আমরা পুরো বলি, আর 49% হলে জিরো বলি, এই জায়গাটা এটাই পরিসংখ্যান, এই জায়গাতে কিন্তু একটা ইয়েতে রয়েছে, মানে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রিসেন্ট কতগুলি আমার কাছে নোটিশ নিয়ে এসেছে, যে এরকম এক্সেসিভ ইয়েতে মানে ইয়ে প্যাসেঞ্জার ক্যারি করার ক্ষেত্রে বা রুট ব্যবহার করার ক্ষেত্রে, মানে বাজে ব্যবহার করার ক্ষেত্রে বা ভাড়া বেশি নেওয়ার ক্ষেত্রে অভিযোগ দিলে, কমপ্লেন দিলে, নোটিশ দিয়ে 6 মাস পর্যন্ত পারমিট বা ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেয়, এরকম হয়েছে 2-3 টাইম। যদি থানা সেই কমপ্লেনই না রাখে, না না থানা না, ডাইরেক্টলি তুমি ট্রান্সপোর্ট কমিশনারের, ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনারের কাছে, না না আমি আমি দাদা আমি করেছি, আমি কমপ্লেন করেছি, কমপ্লেন অ্যাড্রেস করিনি, আমি আমি জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার অসীম সাহা ওনাকে ফোন করে বলেছি এরকম ঘটনা, আমি SMS পাঠিয়েছি, চিঠি লিখে পাঠিয়েছি, চিঠির রিপ্লাই পর্যন্ত দেয় না। বিশেন্দু বিশেন্দু, এটা তো নেওয়া উচিত, কারণ এটা রয়েছে বেশ কয়েক বছর ধরে, জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার মানে
একবারে পকেটের লোক ছাড়া কখনো জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের কাউকে না না পকেটের লোক দিয়ে আপনি প্রশাসন চালাতে পারেন না, এই এই কথা এটা আমরা মানবো না। এটাই তো কারণ আমরা নাগরিক, আমরা প্রশাসনকে চিনি। আপনি ব্যক্তিগতভাবে কোন পার্টি সমর্থন করেন, কাকে পছন্দ করেন, এটা আমাদের লুকআউট নয়। আমরা চাই আপনার কাজ আপনি করুন, আপনি যদি দলবাজি করতে চান অন্য কোথাও বিয়ে করেন। তারপরে যদি দেখে ভায়োলেশন হয়েছে দেন অ্যাকশন নেবে। আমি মন্ত্রীকে কমপ্লেন করেছি, কমপ্লেনের কোনো অ্যাকশন হয় না, তাহলে এই রাজ্যের মানুষ কোথায় যাবে? আমি নিজে কমপ্লেন করেছি, কমপ্লেন অ্যাড্রেস করেনি। তাহলে আজকে এটা থেকে এই জিনিসটা বোঝা যায় যে যেমনি খুশি যে চলতে পারে, কোনো সমস্যা নেই। আপনার কাছে যদি মাসুল পাওয়ার থাকে, আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যা খুশি তা করতে পারেন। তাহলে তো এই যে বিষয়টা বলে যদি এরকম হয়ে থাকে, তাহলে পুরসভার ক্ষেত্রে যে হুজ্জতি বা গুন্ডাগিরি বা প্রায় সময় আমরা পেপারে দেখি, ইভেন পুলিশকেও মারছে অনেক সময়, ট্রাফিক পুলিশকে কনস্টেবল একাধিক ঘটনা ঘটেছে, অনেক কেস যায় কোর্টে, অনেক ইয়ে করে। এই ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা আমার মনে হয় তোমাদের কারোর কথার মাঝখানে ছোট করে এসেছিল, ফুটপাত। আজকে আগরতলা শহরের ফুটপাত দখল হয়ে যাচ্ছে, 963 জন ইললিগ্যাল হকার আইডেন্টিফাই আছে, 963 জন এর মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন। আমি কাউকে নাম বলে ছোট করতে চাই না, এরা নিজের দোকানের সিঁড়িটা রেস্ট করেছেন এসে ফুটপাতের উপরে। না না ভাড়াও দেন, এবং সাধারণ জায়গাতে লিখে রেখেছে যে ওখানে পার্কিং করা যাবে না। অথচ আমাদের প্রশাসন, পুরো পরিষদ, পুলিশ, ট্রাফিক, ট্রান্সপোর্ট দপ্তর কেউ কোনো দায়িত্ব নেয় না। 4,500 থেকে 5,00,000 লোক প্রতিদিন এই শহরে আসেন, এরা কোন দিকে যাবেন? ফুটপাত দিয়ে যদি হাঁটতে না পারেন তাহলে রাস্তার উপর দিয়ে হাঁটা, মানে হচ্ছে বাকি যে গাড়িগুলো যাচ্ছে, যে ভেহিকলস গুলো যাচ্ছে, সেগুলোর গতি স্লথ হবে। রাস্তা তো দুই দিক থেকে অর্ধেকই ইতিমধ্যে হাফ হয়ে গেছে পার্কিং দিয়ে। আগরতলা শহর বাড়ছে, এর মধ্যে নতুন করে একটা বিষয় আমরা দেখলাম, আগরতলা শহরে 4টা পয়েন্টে IGMA, গণরাজচৌমুহনীতে ইলেকট্রনিক সিগন্যাল, মঠচৌমুহনীতে এবং গোর্খা বস্তিতে 4টা আছে। আমরা শুনেছি যে আরো 3টে জায়গাতে প্ল্যান্ড আছে, এখনো শুরু হয়নি। মানে আমি মানে জাস্ট সমন্বয়ের কতখানি অভাব সেটা বোঝানোর জন্য আমি বলছি যে ট্রাফিক পরিষেবা এই ইলেকট্রনিক সিগন্যাল শুরু হবে অনেক দিন আগে শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়নি কেন আজকে পর্যন্ত? আজকে পর্যন্ত শুরু হয়নি যে জেব্রা ক্রসিংগুলো দেওয়া হবে এবং যে স্টপ লাইনটা দেওয়া হবে, এগুলো নিয়ম অনুযায়ী প্লাস্টিক পেইন্ট দিয়ে করতে হয়। এটা বিশেষ ধরনের প্লাস্টিক পেইন্ট, বাইরে থেকে আনতে হয়। এই প্লাস্টিক পেইন্ট এখনও আসেনি বা আনাতে পারেনি, এই কারণে এখন পর্যন্ত শুরু হয়নি। এটাকে আজকের দিনে আমাদের মানতে হয় যে প্লাস্টিক পেইন্ট আসে না। এটা কোথা থেকে আসবে? এটা কি বিদেশ থেকে আসবে? আমেরিকা থেকে কনসাইনমেন্ট 4 দিনে আসে। না না, এটার পিছনে আরেকটা কারণ হতে পারে, এটাতে টেন্ডারের ধান্দা আছে। টেন্ডারটা অবশ্য কেরালার একটা কোম্পানি। এই বাস ওই বিফ্রেড ওখানেই ব্যবসাটা। না না, এখানে আরেকটা কারণ হতে পারে যে এখানে দেখেছি যে উমাকান্ত IGMA চৌমুহনীতে দেখেছি যে মাইক টেপ আর মোট চৌমুহনীতে দেখি আমি যে একটা মাইকে কি একটা বলার চেষ্টা করা হচ্ছে অন দা ওয়ে, তো আর এটা বোঝা যায় না। এটা কি অ্যাওয়ারনেস গ্রোয়িং করছে যে ট্রাফিক সিগন্যাল কোন দিকে লেফট ইজ ফ্রি? মানে মাঝখানে এই অ্যাওয়ারনেসের কথাটা যখন আসছিল, এই বিষয়ে আমি আমার সুনির্দিষ্ট মতামত হচ্ছে যে অ্যাওয়ারনেসের জন্য হ্যাঁ মাইকিং হচ্ছে, কিন্তু আমি যদি বলি যে আমি উইথাউট হেলমেট আমি চলছি, এবার আমার হেলমেটটা ছাড়া হওয়াতে ট্রাফিক পুলিশ আমাকে ধরেছে, এবার ধরার সাথে সাথেই নানা জায়গা থেকে ফোন আসে। আমি তো শুনেছি যে একজন মন্ত্রীর ভাগ্নে সে প্রকাশ্য রাস্তায় বলছে যে আমাকে ধরেছিল মন্ত্রী সাহেব, একজন বড় পুলিশ অফিসারকে ফোন করে বলেছে ছেড়ে দিয়ে, গোমতী জেলার একজন মন্ত্রী ছেড়ে দিয়ে। সেটার এগেইনস্ট আমাদের বক্তব্য আছে, আমাদের বক্তব্য হচ্ছে এই, আমি হেলমেটটা কেন লাগাই? যাতে অ্যাক্সিডেন্ট হলে আমি না মারা যাই, সেই তো। গত 10 বছরে শহরের মধ্যে আমাকে অ্যাক্সিডেন্ট বলুন যে হেলমেট না পরার কারণে কটা লোক মারা গেছে। আর ওভারলোডিং, ওভার স্পিডিং এবং ইললিগ্যাল পার্কিং এর কারণে কটা লোক মারা গেছে, আপনি স্ট্যাটিস্টিক্স দেখুন। পুলিশের কাছে এটা হচ্ছে একটা ক্রেপসি ওয়ার্ড। এরা কি করে জানেন তো? মেইন রাস্তার উপরে দেখবেন এরা ট্রাফিক এনফোর্সমেন্ট করে। এনফোর্সমেন্ট কাকে করে? আপনাকে, আমাকে? কি আপনার কাগজ দেখি, আপনার লাইট জ্বলে না কেন? অফিস টাইমে গরু বেশি করে। হ্যাঁ, মানে কি দেখাতে চায় কত বড় কাজ করছে? অনেক সময় আবার মাসের শেষের দিকে বেশি হয়। হ্যাঁ, তো এইগুলো এবং বাইপাসের মধ্যে আপনি দেখবেন, বাইপাসের মধ্যে তো রীতিমতো ওরা হামলা হুজুতি চালায়। তো এই হ্যাঁ এবং এবং হ্যাঁ এবং কেন হয় এগুলো? এগুলো হয় এই জন্যই, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। সবচেয়ে বড় কথা হলো, রাস্তায় দাঁড়িয়ে পয়সা কেন কালেক্ট করবে?
আমি যদি ভায়োলেট করে থাকি ভায়োলেশন হতে তাকে কোর্টে চালান কোর্টে চালান করবে কোর্টে যাবে কোর্ট দেখা যাবে আমাকে যদি আমাকে আরেকটা আছে এমবি একটা রয়েছে যে সেকশন রয়েছে যদি তুমি ভায়োলেশন করো দেন তোমাকে নোটিশ দেবে উইদিন 15 ডেজ তুমি যাবে এফআইআর করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওখানে এফআইআর করে যদি স্যাটিসফাই না করতে যেটা বললো কোর্টে পিআর দেবে কোর্টে ফাইন দিয়ে চলে তাতে হবে কি আমার কাছে যদি 500 টাকা থাকে অনেকটা সেই ভানু বন্দ্যোপাধ্যায় সেই যে চেইন টানার গল্প যে টিটির খাতে 500 টাকা দিয়ে তো আমি চেইন টানবো আর যাবো তো এইরকম আমার কাছে যদি 500 টাকা থাকে আর 100 টাকা করে যদি ফাইন দেয় আমি 500 টাকা দিয়ে দেবো আমি 5 দিন চলবো কেন আমি ফাইন করবো এবং এইগুলি হচ্ছে ফ্লস যেখান থেকে করাপশন শুরু হয় এবং মানুষের হ্যারাসমেন্ট হয় আজকে ট্রাফিক পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে আমাকে তো এই নাগেরজোলা থেকে তুলেছিল 12 টাকা দিয়ে জিবিতে নিয়ে যাবে আমাকে রাধানগরে সে বলে নেমে যাও কেন আমি যাবো না সে বলছে আমাকে আমাকে এখন বলছে 10 টাকা ভাড়া দাও এখান থেকে যাওয়ার জন্য আরো 10 টাকা আমাকে দিতে হবে ট্রাফিক পুলিশ বলছে আচ্ছা অ্যাডজাস্ট করে নি এবং এর বিরুদ্ধে আমার মনে হয় কেউ কিছু করবে না আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মনে হয় আর অপেক্ষা করা যাবে না রেল স্টেশন থেকে যে অটোগুলো আসে এদের ব্যবহার যদি আপনি দেখেন এরা কি পরিমাণ রাতের বেলা দিনের বেলা সকালবেলা আমি বলছি সকাল 10টার সময় যে অটোগুলো আসে কি পরিমাণ লোক নিয়ে আসে কি ধরনের হুজ্জতি হয় হ্যারাসমেন্ট হয় যোগেন্দ্রনগর থেকে জারুল বাজার পারমিট আছে এই পারমিটটা দেখা যাচ্ছে তুমি যাও গিয়ে দেখবে মোটর স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার ক্যারি হচ্ছে স্টেশন পর্যন্ত তো ট্রাফিক কি করছে এখানে তো ইনস্ট্যান্টলি ট্রাফিক পারমিট ভায়োলেশন আছে মিনিমাম 2000 টাকা ফাইন রয়েছে তুমি একদিন ফাইন করো দুদিন ফাইন করো তার মানে একটা রবার রয়েছে আমাদের বক্তব্য ছিল এটাই এই সুন্দর জায়গাটাকে যদি অন্যভাবে ইউজ করা যায় এখানের মধ্যে এখন পার্কিং কে যে পার্কিং দিল সারা শহরের একটা অধিকাংশ সময় এখানে পার্কিং থাকে তার মানে কি রাস্তা কি তৈরি হওয়া চলার জন্য না পার্কিং এর জন্য আমি এদেরকে এই জিনিসটা জানতে চাই মিউনিসিপাল অথরিটি ট্রাফিকের কাছে যে আপনারা এই শহরটাকে কি করতে চান আপনারা কি রাস্তা তৈরি করছেন ড্রেন কভার করছেন পার্কিং এর জন্য তাহলে টোটাল একটা এই শহরে এবং একটা পার্কিং পলিসি তৈরি করা দরকার আমরা পলিসি বানিয়ে দিয়েছি পলিসিটা পর্যন্ত এরা ইমপ্লিমেন্ট করা যানজট মুক্ত শহর এবং যাত্রী পরিষেবা আরো মানে সুষ্ঠু করার জন্য এটা টোটাল এটা চক আউট প্ল্যান চক আউট করা দরকার এই ক্ষেত্রে মিশনদুর কথাটার সাথে আমি একমত যারা আমরা জনসাধারণ রয়েছি তাদেরও সচেতন হওয়া উচিত এবং যেখানে অন্যায় হবে এই ধরনের সংঘবদ্ধভাবে দরকার হলে একটা ফোরাম তৈরি করতে হবে সংঘবদ্ধভাবে এদের প্রতিবাদ করতে হবে পজিটিভ নোট দিই যে শেষে আমাদের কাছে কিন্তু সব উপাদান আছে মানে ভালো রান্নার জন্য সমস্ত মশলা আছে সবগুলোকে যদি আমরা সুষ্ঠুভাবে শুধুমাত্র একটা শুধু ম্যানেজমেন্ট একটা ভালো ম্যানেজমেন্ট চাই আর এনফোর্সমেন্ট চাই দেখুন অটো রয়েছে আমরা একটা সংস্থার পক্ষ থেকে আমরা পুরো একদম ডিটেল পার্কিং পলিসি কি হবে কীভাবে গাড়িগুলি চলাচল করতে পারে যে রিপোর্ট বানাতে হয়তোবা মিউনিসিপ্যালিটির বেশ কিছু টাকা খরচ হতো বিনা পয়সায় আমরা সেই একটা রিপোর্ট পর্যন্ত আমরা বানিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমাদের প্রয়োজন নেই আমাদেরকে ইয়ে করার সেটা নিয়ে ওরা আলোচনা করে এগিয়ে যেতে পারতো তাতে হতো কি এখন অ্যাকচুয়ালি আমি যেটা প্রথমেই বলছিলাম শুরুতেই বলছিলাম যে আগরতলার যে মানে মিসম্যানেজমেন্ট ট্রাফিক মিসম্যানেজমেন্ট সেটা কিন্তু আর্টিফিশিয়াল সেটা আমাদের দ্বারাই সৃষ্ট আমরা আলোচনা থেকে যেটা বেরিয়ে আসছিল আমাদের যে আরও সদিচ্ছার প্রয়োজন আগরতলা শহরকে আরও যানজট মুক্ত রাখতে গেলে পরে আগরতলা শহরকে এই যেভাবে যাত্রী পরিবহনের স্বাচ্ছন্দ্যতা বোধ করছে না এই শহরের মানুষ সেই যাত্রী পরিবহন অনেক বেশি স্বাচ্ছন্দ্য হতে পারে শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন এবং রাজনীতিকরণ চাইতে একটু বাইরে রাখা প্রয়োজন এই পরিবহন ব্যবস্থাটাকে এবং তাহলেই হয়তোবা আগরতলা শহর একটা তিলোত্তমা নগরী হয়ে উঠতে পারে এই প্রত্যাশা তো অবশ্যই আমাদের থাকবে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আলোচনা থেকে আগরতলাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা অবশ্যই থাকবে আমাদের এই সংলাপ অনুষ্ঠান থেকে যে সংলাপ মানুষকে ভাবায় যে ভাবনা মানুষকে পথ দেখায় নমস্কার।